ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েও বিজেপি যেন পরাজিত আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস উজ্জীবিত ইন্ডিয়া জোট গঠন রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা সব কিছুই এবারের নির্বাচনে দলটির লাভের হিসাব বাড়িয়েছে সাথে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স এক কথায় বললে ইন্ডিয়া গত বছর নাম ঘোষণার পরই আলোচনায় আসে এই জোট কেননা ভারতকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া আত্মপ্রকাশের পর থেকে ক্ষমতাসীন দলের সর্বাত্মক আক্রমণাত্মক ও হয়রানিমূলক প্রচারণার মুখে পড়ে তারা এরপরও তারা ধীরে সুস্থে এগিয়েছে নিজেদের মর্যাদা ধরে রেখেছে আর সাংবিধানিক রীতিনীতি মেনে চলেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সামলানোর দক্ষতা খুব কম মানুষেরই আছে ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব ধরে রেখেছেন মমতা ইন্ডিয়া জোটে তার ভূমিকা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ছিল রাজস্থানের সহজ জয় পাবে বিজেপি রাজ্যটিতে কংগ্রেসের সামনে বহু বাধা বিপত্তি ছিল এত কিছুর পরও সেখানে তুমুল লড়াই করেছে দলটি বিজেপির পনেরোটির বিপরীতে আসন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক সাইকেল থমকে থাকা সেই সাইকেল এবারে নির্বাচনের মধ্য দিয়ে গতি পেয়েছে নেতা অখিলেশ যাদব শুধু দলের ভেতরের দ্বন্দ্ব মেটাতেই সফল হননি বিশালের রাজ্যে নতুন রাজনৈতিক জোটও গড়ে তুলেছেন ক্ষমতাসীন বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নেওয়ার সহজ কোনো কাজ নয় তবে এবার সাহসে চেষ্টায় কোনো কমতি রাখেনি শতবর্ষী দল কংগ্রেস লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ